পারতে, সোনা চাঁদির জেওরাত বানাতে পারতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করেছো, তার জন্য তোমার উপরে আল্লাহর গজব নেমে এসেছে। তুমি যে অপরাধী, আল্লাহ তোমাকে সাজা দিয়েছেন তা কি, যখনই কোনো লোক তোমার কাছে আসবে কোনো জিনিস তৈরি করার জন্য, তুমি বলবেই বলবে আজ থেকে ছোঁয়া যাবে না, ছোঁয়া যাবে না, লামেসাসা ছুটে পারা যাবে না, ছুটে পারা যাবে না, ছোঁয়া যাবে না। এর মানে কি? হাদিসে পরিষ্কার নাই, তফসিরে ডিটেলস আছে, এবং তফসির যদি সমর্থনে পাওয়া যায় তাহলে নিব না কেন? কয়েকটা মানে দেওয়া হয়েছে কি লাম এসাস আমাদের ছোঁয়া যাবে না, এর মানে কি? কেউ যদি এসে বলেছে আমার এই সোনাটা নেও আর আমি আমাকে এই গয়নাটা বানিয়ে দাও, তো ওকে আল্লাহ কি আজাব দিল? হাত কাঁপতে লাগলো, হাত যদি এমনি এমনি করে কাঁপে, সোনা ধরবে কেমন করে, আর হাতুড়ি মারবে কেমন করে, আর গয়না বানাবে কেমন করে, যখন হাত থর থর করে কাঁপে, সোনা ধরতে পারে না। তো যেই অর্ডার আসে তাকে বলে লাম এসাস, সোনা ছোঁয়া যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, পিটা যাবে না, গয়না বানানো যাবে না, যাও খালি হাতে ফিরে যাও। আর একজন মুফাসসির লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনই আযাবে গ্রেফতার করে দিলেন, কোন মানুষ যদি তার হাতে এমনি করে ছোঁয়া দেয়, তার গায়ে যদি ছোঁয়া দেয়, তো তার গায়ে গা লাগতে গেলেই, তার হাতে হাত ছোঁয়া লাগতে গেলেই, যে মানুষ শুয়েছে তার গায়ে জ্বর চলে আসে, তার গা গরম হয়ে যায়, তার মাথার ব্যথা চালু হয়ে যায়, ওকে ছুঁতে গেলেই বিপদ, আর ওকে যদি না ছোঁ তো কোনো কথা নাই। একজন জানতে পারলো যে স্বামীর গায়ে হাত লাগাতে আমার গা ব্যথা করলো, আরেকজন জানতে পারলো স্বামীর গায়ে হাত লাগাতে আমার গায়ে জ্বর হলো, একটা কথা দুইটা কথা 15 দিন লাগলো না, সারা দেশের মানুষেরা জেনে গেল এর হাতে যদি হাত লাগাবি তাহলে তোকে জ্বর হয়ে যাবে, এর হাতে যদি হাত লাগাবি তো তোর মাথা ব্যথা হয়ে যাবে। এই জন্য যে কোনো মানুষ আসে জানা আর অজানা দেখতে গেলে আগে থেকে জবাব দিয়ে বলে লাম সাসা, ছুবি না রে ভাই আমাকে ছুবি না, ছুবি না রে ভাই আমাকে ছুবি না। তাদের উপরে ক্ষুব্ধ হলেন আল্লাহ তাআলা, আর দিয়ে তাদের জন্য আলাদা আইন দিলেন, আর যে মিস্ত্রিগিরি করেছিল তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের সাজা নামিয়ে আনলেন। কি বলে? তোমার জিন্দেগি যতদিন আছে ততদিন তোমার থরথরি লেগেই থাকবে, আর মুখ দিয়ে চিরকাল বলতে থাকবে ছোঁয়া যাবে না, ছোঁয়া যাবে না। এই বলতে 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 কবরে গেল, তথাপি লামে শাসা ছুটল না, কত বড় আজাবে পড়লো। কেন তুমি আল্লাহর আইন ভাঙতে গেলে? যে লোকটি ইবাদত করেছিল বাছুরের, তাদের উপরে আল্লাহর কি খাঁড়া নামলো? নবী মুসা একদিন আল্লাহ তাআলার কাছে এই সামিরের ঝামেলা চুকিয়ে দেওয়ার পরে বলতে গেলেন রব্বুল আলামিন আমার উম্মতিয়া তোমার সাথে বেয়াদবি করেছে, এরা কিছুদিন বাছুরের পূজা করেছে, মালিক তুমি এদের বাছুরের পূজা করা গুনাটাকে মাফ করবে না? করবে না। এরা যদি মাফি পায় তো কি করতে হবে মালিক একটু বলে দাও, আমার উম্মতিদেরকে বলে আমার ভয় হচ্ছে কিয়ামতের দিন যদি তুমি ধরে নাও যে তারা বাছুরের পূজা কেন করেছিলি, তারই জন্য আমি আমার উম্মতিদের কল্যাণার্থে আমি তোমার কাছে জানতে চাইছি আল্লাহ এদেরকে কি করলে মাফ দেওয়া যাবে, তুমি তাই আমাকে বলে দাও কি করলে মাফ হবে। আল্লাহ আল্লাহ তাআলা নবী মুসাকে বলে পাঠালেন, কি মুসাকে বললেন? এ মুসা, তুমি তোমার কওমের কাছে গিয়ে বলো, ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমে ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। আল্লাহ তাআলা বলে পাঠালেন, হে নবী মুসা, তোমার উম্মতিদেরকে বলে দাও আগে সবাই মিলে তওবা করো, আগে সবাই মিলে আল্লাহর কাছে খাক সারি জাহির করো, তওবাতে তোমাদের গুনাহ মাফ হবে না। তার সাথে সাথে আরেকটা কাজ তোমাদের করতে হবে, দুটা কাজ না হলে তোমাদের গুনাহ মার্জনা হবে না, তোমাদের অপরাধ দূর হবে না। এক, তুবু ইলা বারিকুম, আল্লাহর কাছে তওবা করো। তওবার ভাষাটা কি? তওবা করো, আমরা বলি সবাই
তওবা করো। তওবার ভাষাটা কি? তওবার আসল ভাষা হলো ইস্তেগফার। ইস্তেগফারের মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার ভাষা হলো সব থেকে যেটা ছোট, তা হলো আস্তাগফিরুল্লাহ। এটা বলো গা, এর থেকে ভালোটা হলো আস্তাগফিরুল্লাহে রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা বলো গা, আগে আল্লাহর কাছে তওবা করে যা, এ কাজ করবো না। হ্যাঁ, তারপরে কি করতে হবে? কতদিন লোক তোমরা ছিলে বাছর পূজাকারী? যে ইলামি থেকে ছিলাম 60 জন, তারানগর থেকে ছিলাম 50 জন, এবং নওদা থেকে ছিলাম আমরা 100 জন, আর তার পাশে রহাসপুর থেকে আমরা ছিলাম 60 জন। যতজন তোমরা ছিলে সব কটি লোক তোমরা কি করো? ময়দানে চলে যাও, তুমি হাঁসুয়া নিয়ে বেরাও, তুমি তরবাল নিয়ে বেরাও, তুমি চাকু নিয়ে বেরাও, তুমি ফর্সা নিয়ে বেরাও, তুমি বল্লম নিয়ে বেরাও, আর বেরিয়ে তোমরা সব কটি যারা বাছুরের পূজা করে এক ময়দানে জমা হও। আর জমা হওয়ার পরে তোমরা শুরু করে দাও একজন আর একজনকে মারতে, একজন আর একজনকে কাটতে। মেরে যাও, কেটে যাও, মেরে যাও, কেটে যাও, যে যাকে পারো মেরে যাও, যে যাকে পারো কেটে যাও, কেটে যাও, মেরে যাও, কেটে যাও, মেরে যাও, তোমরা সবটি কতল হয়ে যাও। বাপ মেরে দেবে বেটাকে, চাচা মেরে দেবে চাচা তো ভাইকে, দাদা মেরে দেবে বাবাকে, এ মেরে দেবে ওকে, এই গ্রামের লোক মেরে দেবে ওই গ্রামের লোককে, সেই গ্রামের লোক মেরে দেবে ওই গ্রামের লোককে। মারামারি করো, হানাহানি করো, গলাকে কেটে দাও, রক্ত ছড়িয়ে দাও, মার্ডার হয়ে যাও এই ময়দানটাতে। তোমরা যখন সব মার্ডার হয়ে পড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে নেবেন, তোমাদের গুনাহকে মার্জনা করে দেবেন। তা আর আগে তোমাদের গুনাহ মার্জনা হবে না, কেন যে আল্লাহর সামনে শিরিকের মতো করেছো। এ তোমরা হলে আসামি, তোমরা হলে অপরাধী। অপরাধীর কে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কথা বলেন না। কাজে মার্ডার হতে হলো ওই লোকটাকে, যেই লোকটা বাসুরের পূজা করেছিল। আপনি কি কি করেন নিজের হিসাব দেখেন, আর না যদি এখনো দেখতে শিখে থাকেন, তবে মিলাতে বলছি মিলান। যদি কোনোটার সঙ্গে মিলে যায় আপনার হিসাব, তাহলে আলহামদুলিল্লাহ। কত টাকা মাথায় রাখতে পারবেন? 339 হিজরি, 339 হিজরি, হজের সিজন, যত হাজি সব মিনাতে পৌঁছে গেছে। মিনার ওই দিনটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। কাল সকাল থেকে হজ শুরু হবে, আর এইরকম দিনে ইয়াউমুত তারবিয়া, এই তারিখে হাজার হাজার হাজি আছে, হঠাৎ 10,000 লোকজন নিয়ে কাবার উপরে হামলা করে দিল। নেতৃত্ব দিচ্ছিল কে? একজন লোক, তার নাম আবু তাহের কারমেতি। নাম কত মিষ্টি, আবু তাহের কারমেতি। কারমেতিটা হলো তার বংশ, ওর নাম হলো আবু তাহের। বাড়ি হলো কোথায়? বাড়ি হলো তার এই বাহরিন। এখান থেকে 10-12 হাজার লোককে নিয়ে গিয়ে কি করলো? হাজিদেরকে মার্ডার করতে শুরু করলো। কামার আগে নাই, রক্ত ঝরানো নিষেধ আছে, রক্ত ঝরিয়ে দিল। কাবার এলাকায় হারাম শরীফের ভেতরে কোনো গাছের ডাল ভাঙা নিষেধ আছে, ডালগুলোকে ভেঙে ভেঙে গাছগুলোকে বরবাদ করে দিল। তারপরে কাবার চাদরটাকে কেটে কাবার দেয়াল থেকে নামিয়ে নিল। নেয়ার পরে যতগুলো হাজি তাদের চোখের সামনে ছিল, ওদের মালগুলোকে সব ছিনিয়ে 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 বস্তাবন্দি করে উটের পিঠে চাপিয়ে দিল। শেষের বেলায় এই জালেম সব থেকে বড় যেটা অপরাধ করলো, সেটা হলো এই খানা কাবালে কাবার দেয়ালে পূর্ব দক্ষিণ দিকের কোনায় একটা পাথর বসানো আছে, তার নাম হলো হাজারে আসওয়াদ। তার মানে হলো কালো পাথর, কালো পাথর। কাবার দেয়ালে এই কোনায়, কাবার দেয়ালের পূর্ব দিকের এই কোনায় বসানো আছে এত বড়টা পাথর, তাকে বলা হয় হাজারে আসওয়াদ। যদি চুমা না খেয়ে থাকেন, চুমা খাওয়া লোক এক একটা আছে বলে দিয়েছে, জি আছে এক একটা, জি দেখান না একটা পাওয়া গেল। আরে 10,000-5,000 লোকের ভিতরে একটা লোক, যে হজ করা লোক না গেলে তাই
মাওলানা ইসমাইল হজে গেছিলেন, তো ইয়ার মতন দুবলা মানুষের ওখানে চুমা খেতে যাওয়া ঠিক না। কত যে কষ্ট লাগে, আর কত যে ওখানে যুদ্ধ চলে, আর কত যে হুড়াহুড়ি হয়। তো যারা বলিষ্ঠ, যারা মজবুত, যাদের বাহুতে বোয়াল আছে, যারা রোদ সহ্য করতে পারবে, যারা হুড়াহুড়ি সহ্য করতে পারবে, যারা এক ঘন্টা নয় দেড় ঘন্টা, দু ঘন্টা, আড়াই ঘন্টা অপেক্ষা করতে পারবে, এইরকম লোকই চুমা খেতে পায়, তাছাড়া পায় না। সেই হাজারে আসওয়াল কোথা থেকে এসছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, নাযালা হাজারুল আসওয়াদ মিনাল জান্নাতে, জান্নাত থেকে হাজারে আসওয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কেমন ছিল? তো রং বলছে আসাদ্দ বায়াজান মিনাল লাবানে, দুধের চাইতে বেশি সাদা ছিল এই পাথরটা। তাসাওয়াদাতুহু জুনুব বানি আদম, তিরমিজি শরীফের হাদিস, তাকে কালো বানিয়ে দিয়েছে কে? তো আদমের বেটাদের গুনাহগুলোতে কালো বানিয়ে দিয়েছে। আমার মতো গুনাহগার লোক যখন আমি ওই দেওয়ালের কাছে যাই, সুযোগ যদি পাই তো চুমু দিতে হয়। তো যেমনি আমি চুমু দিলাম, আমার মুখখানা, আমার ঠোঁটখানা যদি পাথরে টাচ হয়, আমার অনেকগুলো গুনাহ ওখানে ট্রান্সফার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, অনেকগুলো ক্ষমা মোচন হয়ে যায়। এই বানী আদমের গুনহার কারণে সাদা দুধের মতো পাথরটা কালো হয়ে গেছে। এখন যদি কাউরি দেখার ইচ্ছা জাগে সকাল বেলায়, ওয়ান চলাকালীন নয় রে বন্ধু, অ্যান্ড্রয়েড মোবাইলকে বলবেন, গুগলকে চালু করে দিয়ে বলবেন হাজারে আসওয়াদ, খালি বলবেন হাজারে আসওয়াদ। যদি এই কথাটা বলা যায়, চোখের সামনে হাজারে আসওয়াদের ফটো চলে আসবে, দেখবেন তামার তার দিয়ে তামাকে গলিয়ে কোনাতে বেঁধে ভিতরে ঢুকানো আছে, আর ওই জিনিসটা কালো রঙের হয়ে আছে। ওইখানে বসা দিতে হয় মুসলমানদেরকে, আর বসা দিতে গেলে কি হয়, নবীজি বলেছেন অন্য হাদিসে, এবং হাকিম এটাকে রিওয়ায়ত করেছেন, এবং হিলিয়াতুল আউলিয়ার ভেতরে তার আলোচনা আছে, একটা মানুষ যদি ওখানে কোনো গুনাহগার চুম্মু দান করতে যায়, তাহলে তার গুনাহগুলো ওখানে শুষ্কে যায়, গুনাগুলো তার বেরিয়ে যায়, গুনাগুলো ওই পাথরে টেনে নাই, তার মানুষটা পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ওই পাথরখানাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মুবারক পাথর বানিয়েছেন, এত বরকতের পাথর বানিয়েছেন, জান্নাত থেকে যার নাজিল করা হয়েছে যাকে। মানুষকে যখন মেরে দিল হাজারে হাজার মানুষ আতঙ্কগ্রস্ত, পালা হে চাচা, পালা হে ভাই, আরে যুদ্ধ পালা, জীবন লিয়া পালা, বিদেশি লোক পালা, আর এরা সৈন্য সামন্ত নিয়ে মালটিকে লুটে নিল। আর নেয়ার পরে সব থেকে যেটা বড় জুলুম করলো, সাবল মেরে, ছেনি মেরে হাজারে আসওয়াদকে ওই জায়গা থেকে টেনে বার করে নিল। এই এত বড়টা পাথর, পাথরটাকে ছেনি মেরে, সাবল মেরে টেনে বের করে নিল, আর নেওয়ার পরে ব্যাগে ভরে নিয়ে তারা রওনা দিয়ে দিল বাহরাইনের দিকে। সেই দেশের যারা হাকিম ছিল সৌদি আরবের 339 হিজরিতে, ওরা পায়ে পড়লো, আর কত দাদা বললো, কত নানা বললো, কত ভাই বললো, দাদুরে তুই জানিয়েছিস মালগুলো আমরা চাই না, তুই মাল নিয়ে চলে যা, কিন্তু পাথরখানা দিয়ে দে, এটা কাবার ইজ্জত, এটা মুসলমানদের ইজ্জত, এটাকে যদি বরবাদ করিস রে তাহলে আমাদের ইজ্জত থাকবে না, আমরা কেমন রাজার রাজা, আমরা কেমন সেবকের সেবক। তো আল্লাহর ঘরখানাকে বাঁচাতে পারলাম না। খুলিস না ভাই, দাদা খুলিস না, ভাই খুলিস না, যারা খুলছিল তাদের কাছে গিয়ে স্বয়ং আবু তাহের যে আসল নেতা, সে নিজে সাবল হাতে করে দুম করে সাবল দিয়ালে মারে, আর বলে আইনাল আবাবিল, আইনাল আবাবিল, ওই আবাবিল কোথায় রে? এক জমানায় আল্লাহ তাআলার কাবাকে ভাঙতাছিল আবরাহা, তার জন্য আবাবিল পাখি দিয়ে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। কই আল্লাহর আবাবিল পাখি, আজকে কেন আমার কাছে আসে না? আমি যে পাথরকে খুলে নিয়ে চলে যাব, তো আবাবিল কেন আসে না? কোথায় হিজারাতিন মিন সিজিল ডায়লগ দিয়ে দিয়ে বলেছিল, কোথায় ওই কাঙ্কুরগুলো, যে পাথরগুলো পাখির মুখ থেকে খসে খসে পড়েছিল, আর হাতিগুলো মরে গেছিল, আর আবরাহার সৈন্য বাহিনী বরবাদ হয়ে গেছিল। এই কথাটাকেই আলোচনা করে করে বলছে আইনাল হেজারা তুমিন সিজিল, ছোট ছোট পাথরগুলো কোথায়, আর কেউ কেন আমাদের উপরে পাথর ফেলে না? মানুষের যখন বীরত্ব বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, তখন এইরকমই হয়।
সব আন্ধা হয়ে যায়, চোখের সামনে মানুষকে মানুষ বলে গণ্য।